এটা হচ্ছে সিলেটি নাগরী সাহিত্যের শ্রেষ্ঠ কবি সাধক পুরুষ সৈয়দ শাহনুরের মাজার। আসসালামু আলাইকুম, আমি আবু রায়হান। শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন, সৈয়দ শাহনুরের মাকপাড়া রয়েছে এখানে। মাজারের পাশেই রয়েছে তার বংশধরদের বাড়ি। সবাই লাগে আমার দাদার দাদা। জি জি, আমরা আছি একই বর্তমানে। সৈয়দ শাহনুরের রচিত জনপ্রিয় পুঁথি নূরনসিহত। নূরনসিহত রচনার সময় বাংলা ভাষা ও সাহিত্যের প্রথমিক যুগ, যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক বছরের শিশু মাইকেল মধুসূদনের জন্ম হয় 5 বছর পর, বঙ্কিমচন্দ্রের জন্ম হয় 19 বছর পর। নূরনসিহত পুঁথির ভাষা ছিল সিলেটি জবানের। তো বন্ধুরা, আমরা এখন আছি, ঠিক আছে, ঢাকা স্টেট হাইওয়ে রুস্তমপুর। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড, সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার। আর এই রাস্তা ধরেই সামনে গেলেই পেয়ে যাবেন ওনার মাজার। আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমাদের সিলেটি নাগরী সাহিত্যের প্রাণপুরুষ সাদেক আলীর সম্পর্কে, ওনার বাড়ি এবং মাজারটিও আপনাদেরকে দেখিয়েছি। এবং সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সাদেক আলী হচ্ছেন সৈয়দ শাহনুরের বায়রা। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি, আজকে আমরা এই সৈয়দ শাহনুর সম্পর্কে অনেক তথ্য উপাত্ত জানবো এবং আপনাদেরকে জানাবো। মেইন রোড থেকে নেমেই আমরা টমটমে উঠে পড়লাম, আর টমটমে মাত্র কয়েক মিনিট সামনে এগোলেই আমরা পেয়ে যাব ওনার মাজার। সৈয়দ শাহনুর একজন বাংলাদেশি মর্মী কবি ও সাহিত্যিক। তিনি সাধক, কবি ও পীর হিসেবে সমধিক পরিচিত। সৈয়দ শাহনুরের রচিত আধ্যাত্মিক গান বাংলাদেশের মর্মী ভুবনকে সমৃদ্ধ করেছে। সিলেটের মর্মী সাহিত্যে সৈয়দ শাহনুরকে সকলের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়, যার রচিত আধ্যাত্মিক গান বাব্যিক মানুষকে আধ্যাত্মিক জগতের সন্ধান দিত। বাংলা সাহিত্যের প্রথমিক যুগে সৈয়দ শাহনুর রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ নূরনসিহত, যা ছিল সিলেটের স্বতন্ত্র নাগরী লিপিতে লিখা অমুদ্রিত সুফি শাস্ত্রগ্রন্থ। রচনার সময়কাল 1226 বাংলা মোতাবেক 1819 খ্রিস্টাব্দ। আর আজকে বিশেষ করে আমার সাথে বন্ধু হাফেজ জাহেদ রেজা আছেন, আর আমার বিশেষ করে ছোট ভাই এই নাগরী বর্ণমালা নিয়ে কাজ করছে, এ হচ্ছে নাসির। ছোট ভাই নাসির আছেন সাথে, আর নাসিরের বন্ধু ভাই আরিনা সিয়াম। আরিনা, ওনার সম্পর্কে আমরা অনেক তথ্য জানবো, কথা হবে, ভিডিওটি দেখবেন এবং শেয়ার করার বিশেষ অনুরোধ রইল। তো আসুন আমরা একটু ভেতরে যাই, ভেতরে ওনার মাকবারাটা দেখবো। সৈয়দ শাহনুরের জন্ম 1730 সালে বর্তমান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার গোরগাঁও গ্রামে। হযরত শাহজালালের সফর সঙ্গী সৈয়দ শাহ আলাউদ্দিনের পুত্র সৈয়দ রুকনউদ্দিনের অধস্তন পুরুষ সৈয়দ শাহনুর। তার পিতার নাম সৈয়দ মুহাম্মদ নূর, মাতা কলসি বিবি। সৈয়দ শাহনুর মৃত্যুবরণ করেন 1855 সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালাল সাহ আদর্শ গ্রামে তার মাজার অবস্থিত। সেখানে যে একটা মসজিদ, সেই মসজিদের ইমাম সাহেব আমাদের সাথে আছেন, ওনার মাজারটি কার? বংশধর শাহনুর সাহেবের সৈয়দ আব্দুল ওলি নাতি। সৈয়দ শাহনুরের নাতি, নাতি না বা নাতির গরর ফন্তি ফন্তি হ্যাঁ, মোবারক আলী গরর সৈয়দ মোবারক আলী তার নাতি। ও তাইন টাইটেল ফাস আসলা বড় মাওলানা, বড় মাওলানা আসলা তকুল তকুল শাহ একজন আসলা বুজুর্গ ইন্ডিয়ার তান খলিফা। সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহি খলিফা। প্রাণপুরুষ মর্মী কবি সৈয়দ শাহনুর ওনার বংশধরদের বাড়ি, আর এটা হচ্ছে মসজিদ। আমরা দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি বাংলো বা বাংলা আমরা যেটাই বলি। আমাদের আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এরকম বাংলো, চমৎকার বাংলা মসজিদ। আর এই যে আমরা দেখলাম যে বাংলা বেশ চমৎকার আসলে। একটি পুকুর দেখতে পাচ্ছি, অজুখানা, আর এটা সম্ভবত ওনাদের বাড়ি। আজকে এখন যে দাঁড়িয়ে আছি সৈয়দ শাহনুরের ওনার বংশধর আমার সাথে আছেন, আরো কিছু তথ্য ওনার মুখ থেকে আমরা শুনবো। আমার নাম হইতে সৈয়দ আব্দুল জাকির, আমার পিতার নাম সৈয়দ আব্দুল হাবিব,
ওনার পিতার নাম হইল সৈয়দ মোবারক আলী, ওনার পিতা হইল সৈয়দ জহুর আলী, আর ওনার পিতা হইল সৈয়দ শাহানুর রহমতুল্লাহ আলী। শাহানুর সাহেব হইল গিয়ে আমার দাদার দাদা। জি জি। ও আমরা আছি আর কি বর্তমানে বাড়ি লইয়া, এখানে তার মাজার আছে জেলা সব আদর্শ গ্রাম। আর প্রতি এই মাঘ মাসের ৬ তারিখ ২০ জানুয়ারি তানুরুস মুবারক হয়, পালিত হয়, হয় গত ইয়ে তো হয়েছে। তো তান তো অনেক নাম দাম, অনেক গুণগান, তান তো অনেক বাড়ি ঘর আছিল অনেক খান, সৈয়দপুরও আছে, লংলা গড়গাঁও আছিল, মলিবাজার লামো আছিল, আরো বিভিন্ন আনো দেখা যায়, বিভিন্ন আনো যেখানেও গেছেন তান বাড়ি ঘর আছে। শেষ সময় এখানে আইয়া তান মাজারে ভিতরে আছেন বা তাইন আছেন, আর তান নাতিরে লইয়া আছে নাই, আর তান ছেলেলিয়া গিয়া ও কদমাটা মাজার আছে। তানার বাহান এবারে আরো বিভিন্ন আমরা বিশেষ করে ইতিহাসবিদ আমরা ডক্টর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে সিনিয়র যিনি অ্যাডভোকেট আছে তেন প্রচুর লেখালেখি করতা এই বিষয়ে, যাতে আমরা এই দুইজনের স্বীকৃতি দেওয়ার লাগিয়া আমার বিশেষ ভিডিওগুলো রিসেন্ট ভিডিওগুলোতে দেখেছেন, এবং আমাদের যে ইতিহাসবিদেরা কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আমাদের সিলেটি ভাষা এবং বর্ণকে টিকিয়ে রাখার জন্য, এবং এর নাগরী বাঁচাও আন্দোলনের যে একটি বিপ্লব তৈরি হয়েছে, তো সেই ধারাবাহিকতায় আমি গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমাদের সিলেটি নাগরী সাহিত্যের প্রাণপুরুষ সাদেক আলী সম্পর্কে ওনার বাড়ি দেখিয়েছি, ওনার মাজার দেখিয়েছি, এবং আপনারা জানেন যে আমি আজকে এখন যে দাঁড়িয়ে আছি সৈয়দ শাহানুরের বংশধর ওনাদের সাথে কথা বলতেছি, সিলেটি ভাষা সাহিত্যের দুইজন রত্ন তারা কিন্তু অবহেলিত। আমরা চাই যে বাংলা ভাষায় যেরকম কবি নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে মূল্যায়ন করা হয় ঠিক সেরকম ভাবে যেন আমাদের সিলেটি ভাষার এই নাগরী সাহিত্য বা সিলেটি সাহিত্যের যে দুজন প্রাণপুরুষ, একজন সাদেক আলী আর আরেকজন হচ্ছেন এই সৈয়দ শাহানুর, তাদেরকে মূল্যায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এই বাংলাদেশ সরকার থেকে, এবং এই ভাষা আমাদের সিলেটি ভাষাও স্বীকৃতি পায়, পাশাপাশি এই যে দুজন মহাকবি এবং লেখক এবং সাহিত্যিক সেই সময়ে সেই যুগের, আমরা চাই এই দুজন যাতে সরকারিভাবে স্বীকৃতি পায়, সিলেটি ভাষা পাশাপাশি এই যে আমাদের দুজন প্রাণপুরুষ রয়েছেন তাদের স্বীকৃতি এবং সরকারিভাবে যেন তাদেরকে মূল্যায়ন করা হয়। এই কথা বলেই এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, আমরা হেঁটে হেঁটে ওনার বাড়ি দেখব এবং আরো মাজারের কিছু অংশ দেখব। থাকেন আপনার জিনা। সৈয়দ শাহানুর যেমন লেখক কবি ও সাহিত্যিক ছিলেন, ঠিক তেমনি তিনি ছিলেন আধ্যাত্মিক পুরুষ যার অলৌকিক অনেক ঘটনা রয়েছে যা আজও মানুষের মুখে মুখে শোনা যায়। ৩০২ পৃষ্ঠায় রচিত নূর্ন সৈয়দ গ্রন্থে ১০৮টি গান, ৪১টি দাদা রয়েছে। এছাড়া রাগনূর, নূরের বাগান, সাতকন্যার বাখান ও মনিহার নামে আরও ৪টি বই তিনি লিখেছেন। সৈয়দ শাহানুর ও সাদেক আলীকে যেন যথাযথ মূল্যায়ন করা হয় এবং দেওয়া হয় সরকারি স্বীকৃতি। এই বলে শেষ করছি আজকের ভিডিও। আজকে আমার জীবনের প্রথম সৈয়দ শাহানুর সাহেবের মাঝেরও আসা, যে আমরা সিলেটি ভাষা সাহিত্যের একজন প্রাণপুরুষ সৈয়দ শাহানুর সাহেবের মাঝেরও আসিয়া অনেক ভালো লাগলো, এবং ওনার সাহিত্যগুলা যাতে আবার মানে আমরা সিলেটির মধ্যে প্রকাশ করা হয় বা সিলেটির মধ্যে আবার নাগরী সাহিত্যে প্রচার হয় এই আশা রাখতেছি।